شار دنيا دين ربارتا كورت بروتشارو بروشار كوران حديث رالوكي شونو مار الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو بيو استمي ومدني شانلير درشك برندو مدني অনুষ্ঠান স্নতভরা বয়ানে আপনাদের সুস্বাগতম দরুদে পাঁকের অগণিত ফজিলাত ও বারাকাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহদ গজালি আলিহি রহমতুল্লাহল কবি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হজরত সেইদুনা মুসা আলা নবী ওয়ালহি সালাত সালাম এর এক বছর জীবনে অসংখ্য গুনা আর গুনা করেছে নাফর মানি করেছে আল্লাহ আলার যখন ওই ব্যক্তি ইন্তেকাল করল ইন্তেকালের পর তার সম্প্রদায়ের লোকেরা পায়ে হেঁচড়ে পায়ে ধরে ওই ব্যক্তিকে ময়লার স্তূপে নিক্ষেপ করল এদিকে আল্লাহ তাবার কবাত আলা হজরতে সৈদুনা মুসা আলানে বিগিনা ও আলিহি সালাত ওয়হি করলেন হে মূসা আলানবীনা ওয় আলিহি সালাতাম আপনি আপনার সম্প্রদায়কে বলুন ওই ব্যক্তির লাশকে আনার জন্য এবং আপনি তার জানাজাতে অংশগ্রহণ করুন যখন মুসা আলানবীনা ওয় আলিহি সালাত সালাম ওই ব্যক্তিকে দেখলেন এবং তার সাথীরা উম্মতিরা বললো যে এই ব্যক্তি গুনহগার মুসাআসালাম সেটা জানতেন আল্লাহ কাছে বললেন হে আল্লাহ তাবারকালা এই ব্যক্তি তো সিয়াকার বদকার এই ব্যক্তিকে আপনি এত সম্মান প্রদান করলেন যে আপনার নবীকে নির্দেশ প্রদান করছেন তার জানা হতে শরিক হতে আল্লাহ এর ইরশাদ করলেন হে মুসা কলিমুল্লাহ আল্লাহ নবীনা ও আলাইহ সালাত সালাম এ ব্যক্তি আপনার প্রতি অবতীর্ণ যে কিতাব তাওরাত শরীফ এই তাওরাত শরীফ সে খুলে যখন পাঠ করত যখন সে মোহাম্মদে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম মুবারকের সামনে আসতো তখন সে দুরুশরীফ পাঠ করত এবং ওই মোহাম্মদ সাল্লামের নাম মোবারকে মোহাব্বত করে চুমুলিত তার ওই আমলটা আমার কাছে এত ভালো লেগেছে আমি তার জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছি এবং সত্তর জন হুড়ের সাথে এই ব্যক্তিকে আমি বিবাহ প্রদান করেছি সুভান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম হজরতে মূসা কলিমুল্লাহ আল্লা নবী গিনা ওয়ালিহি সালাত সালামের উন্মতি হয়ে আমাদের নবীর প্রতি দুরুশ্বরী পাঠ করে মহাব্বত রেখে ভালোবেসে আল্লাহ তালা দরবারে মকবুল হয়ে গেলেন এখান থেকে আমরা কয়েকটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি প্রথমত এটা যে মোহাম্মদে আরবি সাল্লাহ আলী আসাল্লামের প্রতি শরীফ পাঠ করা ভালোবাসা এটা আমাদের গুনাহের কাফারা গুনাহকে মাফ করানোর একটি মাধ্যম পাশাপাশি এটাও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে কে নেকার কে বদকার আমরা যেন বাহ্যিক বিষয় দেখে শুধুমাত্র বিচার বিশ্লেষণ না করি বরং এটা আল্লাহ আলার যে গোপন রহস্য রয়েছে আমরা সেখানে চুপ থেকে সকল মানুষদেরকে সম্মান করি সাল্লো আল হাবিব সল্ল্লাহত মোহাম্মদ মুহাম্মদ সল্লি ওসাল্লাম সালাত আলাই কিয়া সৈয়দ ইয়া রসুলাল্লাহ সাল্লি ওসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক আসুন আজ আমরা বয়ানের শুরুতেই ভালো ভালো কিছু নিউজ করে নিই কেননা রসুলি করিম সাল্ল আলীহিবাসাল্লাম ইর্শ করেন নিয়তুল মুমিনী খয়রুম্মিনা আমলি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তাবারকাতার সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমে দিন অর্জনের জন্য আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাবারকবাতালা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব আজকের বয়ানের বিষয় মৃত্যু হা মৃত্যুর যন্ত্রণা প্রতিটি মানুষ যখন এই পৃথিবীতে এসেছে না শুধু মানুষ প্রতিটি প্রাণী যার প্রাণ আছে প্রতিটি প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ এই মৃত্যু এমন একটি অবসম্ভাবী বিষয় অত্যাবশ্যকীয় বিষয় যা কেউ অস্বীকার করতে পারে না আমরা চিরন্তন সত্য বলি সূর্য পূর্ব আকাশে উদিত হয় একদিন এই পূর্ব আকাশের সূর্য উদিত হওয়া হয়তোবা হবে না মিথ্যা প্রমাণিত হবে কে আমতের পূর্বে সূর্য আর পূর্ব আকাশে উঠবে না কিন্তু এই পূর্ব আকাশে সূর্য উঠার চেয়েও অধিক সত্য আমাকে মৃত্যুর মুখে নিপতিত হতে হবে আমরা আল্লাহ তাবার তাবারকাতার নগণ্য বান্দা এবং তার প্রিয় মাহবুব আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম আমাদের জীবন খুব সংক্ষিপ্ত আমরা দ্রুতগতিতে মৃত্যুর দিকে দাবিত হচ্ছি অতি শীঘ্রই আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে সে অন্ধকার কবরের মুক্তির একমাত্র উপায় খোদাই আহকামুল হাকিমিন আনুগত্য এবং মোমিন্দের উপর দয়া ও করুণাকারী রসুল করিম সল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে বিদ্যমান রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ বাস্তবিকই আমাদের মৃত্যু খুব কাছে কিন্তু প্রিয় ভাই আমরা কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছি শুনুন শুনুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা নেককার হবে পরহেজগার হবে তাদেরকে সম্বোধন করা হবে সুভান আল্লাহ সুহান আল্লাহ কিতাবের মধ্যে এসেছে যখন কোনো ন্যাক বান্দা পরহেজগার বান্দা মুত্তাকি বান্দা আশকে রসুল এর মৃত্যুর সময় ঘনিয়ে আসবে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিস্তা বেহেস্তি এক সুন্দর নুরানি আলোক উজ্জ্বল কাপড় নিয়ে তস্তুরি অত্যন্ত সুন্দর একটি পাত্র নিয়ে সেখানে সে কাপড়টি নিয়ে মকমলের কাপড় নিয়ে যেখান থেকে অত্যন্ত সুন্দরভাবে খুশবু বের হতে থাকবে সুগ্রাণ বের হতে থাকবে ওই সুন্দর নুরানি পাত্রটি নিয়ে ওই নেক বান্দার সামনে আসবে যখন সে আসবে ন্যাকার বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে খুব নুরানি চেহারা সে ফেরেস্তা এসে অত্যন্ত সুন্দর সেই আলোক উজ্জ্বল খুশবুদার সে কাপড়টি নিয়ে ওই ব্যক্তির সামনে আসবে রুখ কবচ করার জন্য আসার পর ওই ন্যাক ব্যক্তির রুখ ওই খুশবুতে মাথোয়ারা হয়ে যাবে সে আনন্দ চিত্তে সে একেবারেই উৎফুল্লতার সাথে বের হওয়ার জন্য সে বেকার হয়ে যাবে যখন মৃত্যুর সময় হবে একটি কলসির পানি ভরা কলস থেকে পানি বের করতে যেমন সহজ তার চেয়েতেও সহজভাবে ওই ন্যাক ব্যক্তির রুহ বের হয়ে আনন্দ ওই জান্নাতি খুশবুদার সেই কাপড়ের মধ্যে আসবে ফেরেশ তার রুহকে সেখানে নিবে ওই রুহ থেকে খুশবু বের হতে থাকবে গ্রাণ বের হতে থাকবে চারোদিকে খুশবুতে মতোয়ারা হয়ে যাবে এই রুহটা নিয়ে ফেরেশ তার বিশাল দল আসমানের দিকে উঠতে থাকবে বিশাল জুলুস নিয়ে সবাই মারহাবা মারহাবা ধনে দিতে থাকবে বলবে অমুকের পুত্র অমুক ন্যাক সলে তার মৃত্যু হয়েছে তার রূপ সবাই তাকে মোবারক পাঁচিয়ে থাকবে সুহান প্রথম আসমানে যাবে বলবে কে বলবে অমুক এর সন্তান অমুক ন্যাক সলে তার এই রুহের যে অবস্থান খুশবুতে তারা মাতোয়ারা হয়ে তাদের জন্য সম্ভাষণ জানাতে থাকবে দরজা খুলে দেবে একের পর এক ফেরেশ তাদের এই কাতার বাড়তে থাকবে বাড়তে বাড়তে আল্লাহ তাবার কতালার দরবারে পৌঁছে যাবে জিজ্ঞাসা করবে বেলা তাহলে এই নেক রুহকার পবিত্র রুকার বলবে অমুকের পুত্র অমুকের আল্লাহ তাবারকাত আলার পক্ষ থেকে বলা হবে এ ব্যক্তি রুহকে লিগিনের মধ্যে রেখে দাও সুহান আল্লাহ সুহান আল্লাহ কবি বলেছেন এমন জীবন করিও গঠন মর্ডে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি আমি নেক হতে পারি মুক্তাকি হতে পারি আশিকে রসুল হতে পারি সুভানুল্লাহ সুভানুল্লাহ আমার রুহটি এমন সহজতরভাবে বের করা হবে আর ফেরেশতারা তারা আমার আপনার রূহকে নিয়ে জুলুস করতে থাকবে মিছিল করতে থাকবে আর সবাই সম্ভাষণ দিতে থাকবে আর দুনিয়াবাসীরা কাঁদতে থাকবে আমি হাসতে থাকব আর ফেরেশতারাও তারাও আমার সাথে আনন্দ আল্লাহ সুহান হুয়া তালার দরবারে আমার রুহকে নিয়ে পৌঁছে যাবে কিতাবের মধ্যে আছে আর যে ব্যক্তি গুনাহগার বদকার যে ব্যক্তি নামাজকে কাজা করেছে আল্লাহ তাবার কবা তালার না করেছে। করেছে রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহামের সুন্নত থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে সুন্নতকে কটাক্ষ করেছে হয়তোবা বদকিসমতি ওই ব্যক্তি বদবগ্ধ হয়েছে যখন তার মৃত্যুর সময় আসবে প্রিয় ইসলামী ভাইরা ও চ্যানেল দর্শক শুনুন শুনুন হৃদয়ের কান দিয়ে শুনুন হা! হাঁ কিতাবের মধ্যে এসেছে যখন ওই ব্যক্তির রূপ কবচ করার সময় হবে তখন ওই ব্যক্তির জন্য এক জাহান্নামি আলকাত্রার মতো কালো বিশ্রী এক কাপড় নিয়ে তার সামনে হাজির হবে তা থেকে বদবু দুর্গন্ধ বের হতে থাকবে আহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যখন বদবু বের হতে থাকবে সেখান থেকে পানাহ চাইতে থাকবে আহ যখন ওই কঠিন অবস্থা হবে তার রুহকে বের করার জন্য রুহকে কবজ করার জন্য ফেরেশতারা চেষ্টা করবে হাত মারবে তার হাত মারাতে থাকবে পা নাড়াতে থাকবে তার রুহ এক জায়গা থেকে অপর জায়গায় পালিয়ে বেরাবে সে বের হতে চাবে না কিন্তু ফেরেশতারা তারা ধরে তার রুহকে এমনভাবে টানতে থাকবে কঠিনভাবে তার রুহকে কিতাবের মধ্যে এসেছে বৎকার ব্যক্তিদের রুহ এমনভাবে বের হয় যে একটি কাটাদার কাটা যুক্ত গাছের ডালকে যদি কারো পেটের ভিতর ঢুকিয়ে দেয়া হয় আর সেখান থেকে যদি হিচকে টান মারা হয় প্রতিটা কাঁটার সাথে সাথে গুস্ত সাথে লেগে বের হয়ে আসে এর চাইতেও কঠিন একটি জীবন্ত মানুষকে যদি হাজারবার তলোয়ার দিয়ে আঘাত করা হয় তার চেয়ে তো বেশি কঠিন হয় মৃত্যুর যন্ত্রণা হাঁ হা প্রিয় স্থায়ী ভাইয়েরা একটি ছাগলকে যদি জবেহ না করে জীবিত রেখে তার চামড়াকে ছিলা হয় কেমন হবে তার চাই তো বেশি কঠিন দেখুন আমি যদি দেহের মধ্যে একটু আঘাত পাই কোথাও আমার রুহ এর মধ্যে সেটা কষ্ট অনুভব হয় না আর যখন রুহটাকে বের করা হবে আমার শরীরের প্রতিটি পশম থেকে প্রতিটি অংশ থেকে যখন রুহকে বের করা হবে তখন কেমন কষ্ট অনুভব হবে অত্যন্ত কঠিনভাবে টেনে হিঁচড়ে তার রুহকে বের করা হবে বের করে ওই দুর্গন্ধযুক্ত জাহান্নামী আলকাত্রা মিশ্রিত সেই কাপড়ের মধ্যে তার রুহটাকে পিছিয়ে দেওয়া হয় সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকবে প্রিয় স্লামি ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কিতাবের মধ্যে আছে আহ ওই রুহটাকে নিয়ে যখন ফেরেশতারা উপরে উঠতে থাকবে সবাই লানত বর্ষণ করতে থাকবে আহ ওই রুহটাকে যখন নাকি প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা বলবে এটা কার এই বক্ত কার এই বদ কার বলবে ও মুখের পুত্র সবাই লহন দিয়ে থাকবে তার জন্য আসমানের দরজা খুলবে না আল্লাহ তাবারকালার পক্ষ থেকে বলা হবে এই রুহকে সে জিনের মধ্যে নিক্ষেপ করে দাও প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি শেন দর্শক যখন বদবক ব্যক্তি মানুষ মারা যাবে তার শরীর এরকম অবস্থা হবে যে পুরুষ শরীর ব্যথার যন্ত্রণা হবে যখন প্রিয় ইসলামী ভাই কিতাবের মধ্যে এসেছে যে মানুষ যখন ইন্তেকাল করে তার শরীর থেকে রুহকে বের করা হয় যেমনইভাবে আমাদের শরীর যখন কেটে যায় আশেপাশে ব্যথা হয়ে যায় প্রচণ্ড না আমরা ধরতে পারি না তখন যেন প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আঘাতপ্রাপ্ত কাটা তার চাইতেও বেশি কঠিন অবস্থা পুরো শরীর ব্যথা হয়ে যাবে যখন আমাকে আপনাকে আমার শরীর থেকে কাপড়গুলো খুলবে গোসল দেওয়ার জন্য আমার বিছানা থেকে উঠাবে আহ তখনও আমার আমি চিৎকার দিয়ে বলবো আমাকে আস্তে উঠাও আমাকে আস্তে উঠাও আমার এই শরীর থেকে রোগকে বের করা হয়েছে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে আমাকে হয়তো বা মসজিদের খাটে শুইয়ে দেবে আমার শরীরের কাপড়গুলোকে খুলবে আস্তে খুলবে কিন্তু সেখানেও আমার প্রচন্ড ব্যথা হবে কিতাবের মধ্যে এসেছে যখন নাকি আমাকে গরম পানি দিয়ে শরীরের ঢালা হবে চিৎকার দিয়ে বলতে থাকব। আমাকে গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে কারণ কোনো কিছুই বরদাস্ত হচ্ছে না আমার উপর দিয়ে এমন তুফান গিয়েছে এমন যন্ত্রণা হয়েছে যে আমি এখন কোনো কিছুই বরদাস্ত করতে পারছি না প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি জেল দর্শক আপনাকে আমাকে গোসল দিবে গোসল দিয়ে খাটের মধ্যে সাদা কাপড়ের কাপড় বিছিয়ে দিবে একজন আমাকে ধরাধরি করে সেই সাদা কাপড়ের কাপড়ের মধ্যে শুয়ে দেবে আহ আমরা চিন্তা করি ওই সকল ভাইরা যারা আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত Mubarak কে আজকে আমরা সুন্নতি লেবাস পড়তে ইউনিফর্ম পড়তে সুন্নতি পোশাক পরিধান করতে নিজেরা লজ্জিত করি সুন্নতি লেবাস পড়তে আজকে নিজেরা ইতস্ততা বোধ করি মাথার মধ্যে পাগড়ি বাঁধতে ইতস্ততা বোধ করি টুপি পড়তে ইতস্ততা বোধ করি আপনাকে আমাকে সুখ খুব শীঘ্রই সাদা ধবধবে সেই কাপড়ের কাপড়ের মধ্যে শুয়ে দেবে আমাকে সাথে সাথে এ কাফনের কাপড়কে পরিধান করিয়ে দিবে আহ পরিধান করিয়ে আমাকে মাথার দিক দিয়ে পায়ের দিক দিয়ে বেঁধে ফেলবে মাঝখান দিয়েও বেঁধে আমি ভাববো আমাকে সাথে কি করা হচ্ছে আমার কিছুক্ষণের মধ্যেই প্রিয় ইসলামী ভাইরা উম্মাদি চ্যানেল দর্শক আমার আত্মীয় স্বজন আসবে মাইকে ঘোষণা হবে আমার জানাজার সময় সময় হয়ে গেছে একজন ব্যক্তি আসবে এসে বলবে সবাই বিদায় দিয়ে দাও আমার ছেলে আমার মেয়ে আমার মা সবাই কাঁদতে থাকবে বা আমার ছেলে আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে আমার মা হয়তোবা জানালা দিয়ে তাকিয়ে থাকবে আমার সন্তানের লাশ নিয়ে আমার লাশকে নিয়ে আহ মসজিদের সামনে জানাজার নামাজ পড়াবে দোয়া করবে আমি ভাববো আমার আত্মীয় স্বজন আমার সাথে যাচ্ছে। তারা যাবে কবরস্থানে আমার ছেলে বা আমার বাবা কবরের মধ্যে নামবেন দুইজন নেমে আমার লাশটাকে ধরে রেখে দিয়ে বাঁধ খুলে দেবে আহ শেষ বিদায় দুনিয়ার আলোকে আমি দেখে নিচ্ছি কবর প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সবাই কিছু হগলা ইত্যাদি দিয়ে ঢেকে মাটি চাপা সবাই চলে আসবে হা হা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের যে সম্পদ সেটা মৃত্যুর সাথে সাথে পৃথক হয়ে যায় আমাদের যে আত্মীয় স্বজন তারা কবরস্থান পর্যন্ত যায় তারপর তারা মাটি দিয়ে পৃথক হয়ে যায় তারপর যে বিষয়টা আমাদের সাথে সম্পৃক্ত থাকে সেটা হচ্ছে শুধুই মাত্র নেক আমাল নেক আমাল আমি যতটুকু নেক আমল করেছি সেটাই আমার সাথে থাকবে সবাই মাটি দিয়ে চলে আসবে প্রিয় ইসলামী ভাইরা মাদানীচন্দ্র শুকেন্দু হজরতে আবুল থেকে বর্ণিত রসুল আকরাম নুরে আলাইহি সালি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন মৃত ব্যক্তিকে কবরে সাহিত করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে হে মানুষ তোমার ধ্বংস হোক তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে তুমি কি তোমার কি এতটুকু জানা ছিল না যে আমি ফিতনার ঘর আমি অন্ধকার ঘর অতপর তুমি কিসের ভিত্তিতে আমার উপর স্বদম্ভে চলাফেরা করেছিলে যদি সে মৃত ব্যক্তি নেক্কার হয় তখন এক অদৃশ্য থেকে আওয়াজ কবরকে সম্বোধন করে বলে হে কবর তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতা হয় মন্দ কাজে বাধা প্রদানকারী হয় তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবে উত্তরে কবর বলে যদি তাই হয় তবে আমি তার জন্য মনোমুগ্ধকর বাগানে পরিণত হব অতপর সেই ব্যক্তির নূরের শরীরে পরিণত হয়ে যায় আর তার রুহ আল্লাহতালার দরবারে উড়ে যায় আহ আর যদি তার উল্টো দিক হয় অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে যদি সে বৎকার হয় তখনই তার উপর থেকে আজাব শুরু হয়ে যায় শরণ রাখুন প্রিয় ইসলামী ভাইরা কবরের মধ্যে শুধুমাত্র আপনার আমলই যাবে সু উচ্চ দালান অট্টালিকা আলিশান মহল ধন সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স দুনিয়ার কোনো সার্টিফিকেট শস্য ক্ষেত খামার মনোরম বাগ বাগিচা কিছুই আপনার সাথে যাবে না হাঁ হাঁ শুনুন শুনুন হজরতে সৈয়দিনা ইয়াসার বিন রাহমতুল্লাহ বলেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরে সায়িত করা হয় তখন সর্বপ্রথম তার আমল সমূহ এসে তার বাম রানে নাড়া দেয় এবং বলে আমি তোমার আমান সে ব্যক্তি মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে আমার সন্তান সন্ততি কোথায় আমার নিয়ামত সমূহ কোথায় আমার ধন সম্পদ কোথায় তখন উত্তরে আমল বলে এ সব কিছু তোমার পিছনে অর্থাৎ দুনিয়াতে রয়ে গেছে আমি ব্যতীত তোমার কবরে কেউ আসেনি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা আমি কোন বিষয়টাকে উপার্জন করব। কাকে আমি বেশি ভালোবাসব যে আমার চির সাথী হবে যে আমার সাথে কবরেও থাকবে কেয়ামতেও থাকবে জান্নাতে যে আমাকে নিয়ে যাওয়ার মাধ্যম হবে সেটাকে কি আমি উপার্জন করব, নাকি যেটা শুধুমাত্র পঞ্চাশ ষাট বছর হয়তোবা আমরা পেতেও পারি নাও পেতে পারি এই সামান্য কয়েকটি দিনের সঙ্গী যে হবে যে সম্পদ তাকে উপার্জন নিয়ে আমি ব্যস্ত থাকব, শুনুন শুনুন হৃদয়ের কান দিয়ে শুনুন ওই কবরের মধ্যে ওই সকল বস্তুগুলো এসে পড়বে যারা আমরা আজকে দুনিয়াতে বিভিন্ন কিছুর ভয় পাই কিতাবে আছে রাতের ঘোর অন্ধকারে যারা ভয় পায় বিড়ালের আওয়াজকে যারা ভয় পায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনলে যারা রাস্তা পরিবর্তন করে সাপ আর বিচ্ছুর নাম শোনামাত্র যারা কেঁপে ওঠে দূর থেকে আগুনের ধোঁয়া দেখলেই ভয়ে ভীতস্ত হয়ে যায় তাদের জন্য চিন্তার বিষয় হচ্ছে হাজরতে সৈয়দ না আল্লামা জালাল উদ্দিন আশা ফি আলাইহ রাহমতুল্লাহাদি শাহরুসদুর কিতাবের মধ্যে বর্ণনা করেন মানুষ যখন কবরে প্রবেশ করবে তখন তাকে ভিদি প্রদর্শনের জন্য ওই সকল বস্তু তার কবরে চলে আসে যেগুলোকে সে দুনিয়াতে ভয় করত। অথচ আল্লাহ তাবারক বা তালাকে ভয় করত না বাস্তবিকই আজ যদি একটি বড় সাপ গোখরা সাপ আমার রুমের ভিতর চলে আসে আমি ভয়ে কেঁপে থরথর করে উঠব যদি একটি বিশ দল কোবরা সাপ আমার ঘরে চলে আসে আমি ভয়ে কাঁপতে থাকব। যদি আমার রুমের মধ্যে আগুন লেগে যায় আমি ভয়ে চিৎকার করে উঠবো এগুলো সবই হচ্ছে আল্লাহ তাবার কাতালার সৃষ্টি আজকে আমরা সৃষ্টিকে ভয় করছি কিন্তু ওই মহান স্রষ্টা আল্লাহ তাবারকাতালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে আমাদের খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে ওই স্রষ্টা আল্লাহ তাবারকাতালাকে আমরা ভয় করছি না আমরা ভুলে বসেছি আমাকে একদিন মৃত্যু বরণ করতে হবে আমি ভুলে বসেছি মৃত্যুর দরজা দিয়ে আমাকে প্রবেশ করতে হবে আমি ভুলে বসেছি মৃত্যুর যন্ত্রণা আমাকে তাড়িত করবে শুনুন শুনুন প্রিয় ইস্তামী ভাইরা আল্লাহ তাবার তালাকে ভয়কারী ব্যক্তি কখনো কি নামাজ কাজা করতে পারে না 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 যে হাকি কি প্রকৃত অর্থে আল্লাহ আলাকে ভয় করে ওই ব্যক্তিকে কখনো জাকাতকে আদায় করাতে অলস্যতা করতে পারে যে ব্যক্তি আল্লাহ তাবারকালাকে ভয় করে সে ব্যক্তি কি কখনো মা হে রমাদানুল মোবারকে রোজাকে কাজা করতে পারে যে আল্লাহ তাবারকালাকে ভয় করার দাবি করে সে কি কখনো মাহের অমাদানুল মুবারকে প্রকাশ্য খাবার খেতে পারে বেহায়াপনা করতে পারে মানুষের মাল ওজনে কম দিতে পারে মানুষের সাথে প্রতারণা করতে পারে মানুষের জায়গাকে অন্যায়ভাবে দখল করতে পারে মানুষের হককে নষ্ট করতে পারে যে ব্যক্তি আল্লাহ তাবার বাতায়লাকে ভয় করে ওই ব্যক্তি কি ব্যাংকের লেনদেন করে সুদ গ্রহণ করতে পারে ইন্টারেস্ট গ্রহণ করতে পারে যেটা কি আল্লাহ তাবারক আলা হারাম ঘোষণা দিয়েছে যে ব্যক্তি আল্লাহ তাবারকালাকে ভয় করে সে কি কখনো ঘুষ নিতে পারে তথা তথাকথিত স্প্রিট মানির নাম দিয়ে ঘুষ গ্রহণ করতে পারে না 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 যে ব্যক্তি আল্লাহ তাবারক আলাকে ভয় করে সে কখনো এই সকল হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারে না আল্লাহ তাবারক আলাকে ভয়কারী ব্যক্তি কি দাড়ি মুন্ডন করতে পারে আল্লাহ তাবার তালাকে ভয়কারী কখনো এই কাজ করতে পারে না দাড়ি মুন্ডন করা কখনো এটা কোনো আশেক রসুলের শোভা পায় না কিংবা এক মুষ্টি থেকে ছেটে ছোট করা এটা কোনো আল্লাহ তাবার আলাকে যে ভয় করে ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয় আল্লাহ তাবার আলাকে ভয়কারী ব্যক্তিকে কি কখনো যে আল্লাহকে ভয় করে হাকি কি সে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে বেহায়াপনা ইন্টারনেটের মধ্যে বেহায়াপনা সে দেখতে পারে হায় অফোস আল্লাহ তালাকে যে ভয় করে সে কি কখনো বেহায়া গান বাজনা শুনতে পারে ইয়ারফোন কানের মধ্যে লাগিয়ে উল্টা পাল্টা বেহায়াপনা গান শুনে যাচ্ছে আল্লাহ তাবার কথা আলাকে যে ভয় করে ওই ভয়কারী ব্যক্তি কি কখনও পিতা মাতাকে কষ্ট দিতে পারে যে আল্লাহ তালাকে কে ভয় করে ওই ব্যক্তি কখনো কি তার ভাই বোন আত্মীয় স্বজন মুসলমানের কষ্ট দিতে পারে আল্লাহ তালাকে ভয়কারী ব্যক্তি কি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে আল্লাহ আল্লাহতাবার কথা আলাকে ভয়কারী ব্যক্তি কি উলঙ্গপনার পাপে লিপ্ত হতে পারে আল্লাহ তাবার কথা আলাকে যে ব্যক্তি ভয় করে সে কখনো কি চুরি করতে পারে ডাকাতি করতে পারে মানুষের হক নষ্ট করতে পারে কখনো না কখনো না যখন মানুষ শুনুন শুনুন এরূপ বিভিন্ন রকমের পাপ কাজে সর্বদা লিপ্ত ব্যক্তিগণ পুনরায় আরেকবার হৃদয়ের কান খুলে শুনুন হ্যাঁ যারা এই সকল কাজের মধ্যে লিপ্ত আছেন যারা নামাজ কাজা করছেন মাহে রমাদানুল মুবারকে রোজা কাজা করছেন পিতা মাতাকে কষ্ট দিচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ গ্রহণ করছেন ইন্টারনেটে বেহায়াপনা দেখছেন আমি আপনাকেই বলছি হ্যাঁ শুনুন যখন মানুষ কবরে প্রবেশ করবে তখন তাকে ভীতি প্রদর্শনের জন্য ওই সকল বস্তু তার কবরের মধ্যে আসবে যেগুলো দুনিয়াতে ভয় করত কিন্তু আল্লাহ তালাকে ভয় করতো কবরের মধ্যে হয়তোবা সাপ এসে আমাকে পেঁচিয়ে ধরবে আমি কিছুই করতে পারবো না আমি তাকিয়ে দেখব আমাকে সাপ পেঁচিয়ে ধরছে আমাকে সাপ সুবল মারছে আমাকে বিচ্ছু এসে খাচ্ছে আমি কিছুই করতে পারবো না হয়তোবা আমার কবরের মধ্যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দিচ্ছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আমি জ্বলছি চিৎকার দিব মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে কিন্তু আমার কিছুই করার থাকবে না আহ বে নামাজি শরীয়ত সম্মত কারণ ব্যতীত মাহে রমাদানুল মোবারকের রোজা কাজাকারীগণ সিনেমার নাটক দর্শনকারী গান বাজনা শ্রবণকারী পিতা মাতার মনে কষ্ট দানকারী দাড়ি এক মুষ্টি থেকে খাটোকারীরা এবং বিভিন্ন রকম পাপ কাজে লিপ্তকারীরা একবার চিন্তা করুন তো প্রিয় ইসলামী ভাইরা কি হবে আমাদের অবস্থা শুনুন শুনুন হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালী আলহিরহমাত কবি বর্ণনা করেন যখন গুনাহগার ব্যক্তিকে কবর রাখা হয় এবং তার উপর বিভিন্ন ধরনের কবরের আজাব শুরু হয়ে যায় তখন তার পার্শ্ববর্তী মৃতুকরা। তাকে ডাক দিয়ে বলে হে নিজের প্রতিবেশী ও ভাইদের পর দুনিয়ায় অবস্থানকারী আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না আমার পূর্বে যে মারা গিয়েছে আপনার পূর্বে যে মারা গেছে যাকে দাফন করা হয়েছে আমার প্রতিবেশী আমার ভাই বাবা দাদা আমার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছে তারা এইভাবে ডাকবে ডাক দিয়ে বলবে আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না আমরা যে তোমার পূর্বে দুনিয়া থেকে কবর এসেছি তুমি কি কখনো চিন্তা ভাবনা করে দেখো মৃত্যুর পর আমাদের আমল যে বন্ধ হয়ে গিয়েছিল তা কি তুমি দেখো তোমার তো সুযোগ ছিল তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করনি যা তোমার সুযোগ ছিল তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করি আহ যা আমরা করে আসতে পারিনি কবরের চারো দিক চিৎকার করে বলবে হে দুনিয়ার চাক চিককে ব্যক্তি তুমি এদের থেকে কেন উপদেশ গ্রহণ করনি যারা তোমার পূর্বে কবরস্থ হয়েছে তাদেরকেও দুনিয়ায় ধোকায় ফেলেছিল প্রিয় প্রিয় ইসলামী ভায়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদের মৃত্যুবরণ করার পর সকলেরই বার্তা দিয়ে চলছে সকলেই এ বার্তা দিচ্ছে যেভাবে আমি মৃত্যুবরণ করেছি তোমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে আমার বাবা চলে গেছে দাদা চলে গেছে তার বাবা চলে গেছে তার বাবা চলে গেছে আমাকেও একদিন চলে যেতে হবে যেভাবে আমাকে মন সমপরিমাণ মাটির নিচে দাফন করা হবে তোমাকেও দাফন করা হবে জানাজা আগে বরকে রাহা হে এ যাহাওয়ালো মেরি পিছে চলে আও তোমারা রেহনুমা মেহ অর্থাৎ জানা যা প্রতিটি জানা যা সামনে যাচ্ছে আর আমাদেরকে বলছে হে পৃথিবীবাসী আমার পিছনে চলে আসো আমি তোমার পথ প্রদর্শক হ্যাঁ আমি তোমার পথ প্রদর্শক প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী খেয়াল দর্শক আজ আমরা কোন দিকে যাচ্ছি কি করছি হায় আফসোস আজ আমরা দুনিয়ার ভালোবাসায় মৃত্যুকে ভুলে বসেছি আমরা দুনিয়ার ভালোবাসায় আমরা সকল কিছুকে ভুলে বসেছি শুনুন শুনুন হৃদয়ের কান দিয়ে শুনুন আমাকে যখন কবর রাখা হবে রাখার পর আমাকে প্রশ্ন করা হবে দুনিয়াতে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যে প্রশ্ন জন্য তৈরির জন্য কত প্রস্তুতি গ্রহণ করে কি প্রশ্ন আসবে একটা সিলেবাস আছে কিন্তু কোন প্রশ্ন আসবে তা কনফার্ম নেই কিন্তু আমার আপনার নির্ধারিত প্রশ্ন রয়েছে যে কোন প্রশ্ন করবে সিলেক্টেড প্রকাশ করে দিয়েছে আমার প্রিয় আঁকা সল্ল্লাহ আলীহাসাল্লাম কিন্তু আমি সে প্রশ্নের প্রস্তুতিকে গ্রহণ করেছি প্রিয় ইসলামী ভাইরা কবরের প্রশ্ন উত্তরের প্রতি আমাদের কোনো মনোযোগ নেই আমরা দুনিয়ার এসে দুনিয়ার চাকচিককে দুনিয়ার ভালোবাসায় এত বিবুর হয়ে গিয়েছি আমাদের এ কথার অনুভূতি পর্যন্ত রইল না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালা শুধুমাত্র আপন আপনার অনুগ্রহ এমন কিছু পবিত্র আদর্শ প্রদান করেছেন যা মুসলমান ওই আদর্শ যত বেশি অনুকরণ করবে সে তত বেশি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছবে ওই ব্যক্তি তত বেশি কবরের প্রস্তুতি প্রশ্নের জবাব দিতে পারবে যে ব্যক্তি আল্লাহ তালার নির্ধারিত সেই আদর্শকে ফলো করবে হ্যাঁ কোর আনে পাকে আল্লাহ তালা সেই পুত পবিত্র আদর্শের কথা

অনুকরণ করবে সেই সফলতা লাভ করবে আর আল্লাহ প্রদত্ত অতুলনী আদর্শ ছেড়ে যে শয়তানকে অনুসরণ করবে অনুকরণ করবে অমুসলিমদের রীতি নীতি গ্রহণ করবে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না প্রিয় ইসলামী ভাইয়েরা তালা আমাদের সকলের উপর অনুগ্রহ করুক হতে পারে আপনার আমার বেলায়ও মর্মান্তিক এমন ঘটনা হতে পারে মনে করুন আজকে রাতে আমি সুস্থ সবল অবস্থায় বিছানায় গেলাম সকালে যখন কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকা হয় তখন জানা গেল আজ রাতে সে এমন নিদ্রায় বিবুর হয়েছে সে আর কখনো জাগ্রত হবে না অর্থাৎ ইন্তেকাল করেছে আহ প্রিয় স্থামী ভাইরা আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে অন্ধকার কবরে যেতে হবে হা হা, নিজের দাফনকারীদেরকে দেখতে পাবো তাদের কথা শুনতে পাবো তারা যখন আমার ওপর মাটি দিতে থাকবে এ দৃশ্য আমি দেখতে পারবো আমি কিন্তু কিছুই বলতে পারবো না দাফন করার পর যখন তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন তাদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো তখন খুবই মন হবে নিজের এমন সময় আহ কিতাবের মধ্যে আসছে যখন আমার আত্মীয় স্বজন চলে যাবে এমন সময় লম্বা লম্বা দাঁত দ্বারা কবরের দেয়াল ভেদ করে ভয়ানক আকৃতির কালো কালো ভয়ঙ্কর চুল ঝুলানো মুনকার নকির দুইজন ফেরেস্তা উপস্থিত হবে তাদের চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে তারা কঠোরতার সাথে কর্কশ ভাষায় প্রশ্ন করবে দুনিয়ার চাকচিক্যে মত্তগণ শুধুমাত্র দুনিয়ার পরীক্ষার পরীক্ষায় চিন্তা চিন্তাভাবনাকারীগণ সিনেমা নাটকের দর্শনকারীগণ গান বাজনা শ্রবণকারীগণ দাড়ি মুন্ডনকারীগণ সুদ আর ঘুষের লেনদেনকারীগণ নিজের ক্ষমতা এবং পদের দাপটে অবৈধ ফায়দা লুটে মজলুমের উপর অভিশাপ অর্জনকারীগণ মিথ্যাবাদী চগুলখোর পিতামাতার কষ্ট তা ধর্মীয় ভাব সম্পন্ন যাতে হতে না পারে এই খারাপ নিয়ত নিজের সন্তানকে সুন্দর পরিবেশ থেকে দূরে রাখনেওয়ালা বেপর্দা নারীগণ মাথার চুল খোলা রেখে বাজারের গলিতে ঘোরাফেরাকারী রমণীগণ মেকআপ করে শপিং সেন্টারের মধ্যে শপিং সেন্টারে ও আত্মীয় স্বজনদের বাড়িতে বেপর্দা গমনকারীগণ দুঃসাহসের সাথে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের উপর যদি আল্লাহ তাবার কাতা এবং তার প্রিয় রসুল মুখ ফিরিয়ে নেন গুনাহের কারণে আল্লাহ তালার পানা যদি ইমান নষ্ট হয়ে যায় তাহলে কি অবস্থা হবে অত্যন্ত কর্কশ ভাষায় প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার প্রভুকে হায় আহ রবকে যে স্মরণ করেছিল তা মনেও নেই যে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে বলবে হাই হাত হাই লাদরি আমি জানি না দুনিয়াতে তো আমার রপ্তাবার কতালার হুকুম মানিনি নামাজের কথা বলা হয়েছে সুনুতি লেবাসের কথা বলা হয়েছে বলছে সে শেখেলে আপডেটেড না ব্যাকডেটেড এটাও কি চলে এখন তালার হুকুমকে আমরা পরওয়া করে নি কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তখন বলবো হাই হাতা হাই হাতা লাদি হায় আফসোস হায় আফসোস আমি জানি না দ্বিতীয় প্রশ্ন করা হবে বমা দিনুকা তোমার দিন কি আমার তো সময় নেই দিন ইসলাম সম্পর্কে জানার ইসলামের কথা বলা হলে আমি বলি আরে ইসলাম কি এই সময় চলে নাকি হ্যাঁ প্রিয় ভাই প্রিয় বোন আপনাকে আমাকে কবরে পোসতে হবে এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে হা হা মৃত্যুর মুখোমুখি হতে হবে মৃত্যুর মুখোমুখির পর কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে ওমা দিনুতা তোমার দিন কি দিন ইসলামের কোনো পরোয়া নেই বাস পশ্চিমার সংস্কৃতি অমুসলিমদের সংস্কৃতি আজ আমি নিয়ে বসে আছি আমার দৈনন্দিন জীবনের কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যে কৃষ্টি কালচারের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে আমার দিনের কোনো বালাই নেই ইসলামের কোনো বালাই নেই আমার বিয়ের অনুষ্ঠান হয় কিভাবে অমুসলিমরা বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান করে সেভাবে আমি করছি সেভাবে বিবাহ করছি তারা কিভাবে অনুষ্ঠান পালন করে সেভাবে আমি করছি তারা কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে পরিচালিত করে আমরা সেভাবেই করছি রসুল করিম ইসলামের আদর্শকে আমরা ফলো করছি না দিনে ইসলাম কি বলেছে আমাদের চিন্তার মাঝেও সেটা আসে না তো মৃত্যুর পর আমার মুখ দিয়ে কিভাবে আসবে বলবো হায় হাতা হায় হাতা লাদরি আমি জানি না আমি জানি না আয় অতপর তাকে এক অতুলনীয় সুন্দর নুরানি দৃশ্য দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মা কুন তাতা কুলু ফি রজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি কিভাবে সে তাকে চিনতে পারবে দাড়ির প্রতি তো ভালোবাসাই ছিল না বিধর্মীদের রীতি তার কাছে পছন্দ ছিল শেফ করা ফোম শেফ ক্লিন শেফ স্মার্ট বয় তথাকথিত তার কাছে পছন্দ নিয়েছি দাড়িওয়ালা ব্যক্তিকে কি সে পছন্দ করেছে বুড়ু হয়ে গেছে না দাড়ি যখন উঠেছে রেখেছে তাকে বলা হতো বুড়ু হয়ে গেছে তখন কি অবস্থা হবে প্রিয় ইসলামী ভাইরা হায় ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তির তো বাবরি চুল থাকবে আর এই বাবরি চুলকে তো আমরা অপছন্দ করেছি তখন আমার কি অবস্থা হবে ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে তো আমি চিনতে পারব না হাই দুনিয়ার বিভিন্ন নায়কদের অনুসরণ করেছি নায়িকাদের অনুসরণ করেছি না মুসলমানের সন্তান হয়ে অমুসলিমদের চিহ্ন কপালে পরিধান করে হেঁটেছি তাদের পোশাক পরিধান করেছি তাদের সংস্কৃতি নিয়েছি তো কবরের মধ্যে আমার দয়ালু আঁকা যখন আসবে আমি কীভাবে চিনব বলা হবে হাই হাতা হাই হাতা লাদ্রি এমন সময় জান্নাতের জানালা খুলে যাবে সাথে সাথে বন্ধ হবে অতবর জাহান্নামের খুলে দেয়া হবে জানালা তাকে বলা হবে তুমি যদি সঠিক উত্তর দিতে পারতে তোমাকে জান্নাত দেওয়া হতো কিন্তু যেহেতু তুমি দিতে পারি তাহলে এই আগুনের জাহান নামের এই কাপ শাস্তির মধ্যে তুমি লিপ্ত হও সেই বিষণ্ন চিত্তা আফসোসের উপর আফসোস করতে থাকবে অতপর তার কাফনকে আগুনের কাফ কাপড়ে পরিবর্তন করা হবে কবর আগুনের বিছানা বিছানো হবে তার শরীর সাপ আর বিচ্ছু দ্বারা আবৃত করা হবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী বস আমি উপস্থাপন করলাম সেটাই যেটা আমাদের ঘটবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চান কি করতে চান মৃত্যুর যন্ত্রণা কি গ্রহণ করতে চান নাকি ওই মৃত্যুটা আনন্দদায়ক হোক সুখকর হোক সেটা চান যদি আপনি চান আপনার কবর আপনার দৃষ্টি সমপরিমাণ সম্প্রসারিত হয়ে যাক জান্নাতের নাজ নিয়ামত চলে আসুক তাহলে আপনাকেই সে কাজটা করতে হবে আমাকে সে কাজটা করতে হবে যদি আমি চাই যখন আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার প্রভুকে জবাব দিতে আমার ইচ্ছে হয় আমি দিব তাহলে আমাকে এখন থেকে আমার রপ্তাবার বা হুকুমকে মেনে নেওয়া যদি আমার এটা চিন্তাতে আসে যে আমি আমাকে প্রশ্ন করা হবে অমা দিনুকা তোমার দিন কি আমি যদি দিনে ইসলাম সম্পর্কে জেনে তার উপর আমল করি দিনে ইসলামের হুকুমগুলোকে মেনে নেই তখনই আমি পারবো তার জবাব দিতে আপনার কাছে সলিউশন আপনার কাছে সমাধান আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে আপনাকে আপনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে হে যুবক ভাই হে ইসলামী ভাই বোন আপনি সিদ্ধান্ত নিন আপনি ডিসিশন নিন আপনি কি সে অনাদিকালের জান্নাতের মধ্যে অবস্থান করতে চান নাকি সেই জাহান্নামের গর্তের মধ্যে নিপতিত হতে চান আপনি কি মৃত্যুর সময় আপনাকে মখমল ওয়ালা কাপড় দিয়ে সুগন্ধি জান্নাতি বেহেস্তি সেই কাপড় দিয়ে জড়িয়ে খুশবুদার সেই কাপড়ে আপনার রুখ দৌড়িয়ে বের হয়ে চলে আসুক সেটা চান না আজাব এর মাধ্যমে আপনার রুখ কবচ হোক সেটা চান যদি আপনি এটা চান যে আপনি নেককার হতে জান্নাতে যেত আল্লাহ নিয়ামতপ্রাপ্ত হতে আজকে থেকে এখন থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ আমি পূর্বের সকল গুনা থেকে তওবা করছি আজকের পর থেকে আর কখনো নামাজ কাজা করব না ইনশাল্লাহ আজকের পর থেকে কখনো মাহে রমজানের রোজা কাজা করব না ইনশাআল্লাহ আর কখনো ইসলামী বোনরা নিয়ত করুন বেপর্দায় বের হব না ইনশাআল্লাহ কুদৃষ্টি দেব না সকলে নিয়ত করে ইনশাআল্লাহ পিতা মাতাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানুতালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই চায় যে প্রতিটি ইসলামী ভাই ইসলামী বোন নেককার হয়ে যাক মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুক কবরের সেই প্রশ্নের জবাবের প্রস্তুতি গ্রহণ করে একজন নেক পরহেজগার হয়ে পৃথিবী থেকে বিদায় নেক পৃথিবী থেকে বিদায় হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে আর দুনিয়া যতদিন বেঁচে থাকবে সুখকর জীবনযাপন করবে আল্লাহ তাবার কাতালা আমাদের সকলকে নেক আমল করার মৃত্যুর প্রস্তুতি নেওয়ার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন সাল্লাই ওয়াসাল্লাম সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার পুরন হাদিসের লোকে শোনো বয়ান ভায়ামা